আচ্ছা, এই খাঁচাটা কিসের জন্য রেডি করছো? এই খাঁচাটা ওই ঘরে যে মলাক্কানটা দেখতে আছে দেখলেন, মেল আছে, ওর ফিমেল তো আমি খুঁজছি, ওর জন্য এটা তৈরি হচ্ছে। এটা কিরকম সাইজের দিয়েছো? এটা আছে তোমার 6 ফুট বাই 4 ফুট, 4.5 ফুট। 4.5। এগুলো কি, এই যে রডগুলো কি মানে কি সাইজ আছে? টাটা জিআই আছে, টাটা জিআই 10 নম্বরের জিআই, তাই তো? রেডি হচ্ছে এখন, রেডি করে রেডি হয়নি এগুলো তো। আর নিচটা এখানে পুরো খোলা থাকবে? নিচটা, হ্যাঁ, নিচেটা এরকম খোলা থাকবে, ওটা স্ট্যান্ড রইলো। আর এরকম এটা বক্সের জন্য আলাদা গেট, বক্সের জন্য, তাই তো? হ্যাঁ, অনেকটা জায়গা লাগে এইসব পাখি রাখা, মানে অনেকটা জায়গা লাগে। এটা খাওয়া দাওয়ার জন্য, খাওয়ার রেডি হয়নি, এটা এরকমই সিস্টেমে হবে, রেডি চলছে আর কি। সবই এখানে বানাচ্ছে তো, তাই তো? সব এখানে বানানো হচ্ছে। আর সাইডের এই খাঁচাগুলো, এই খাঁচাগুলো কোনুরও করা যাবে, লাভবার্ডও করা যাবে, একটু বড় সাইজের করা আছে। এগুলো তো দেখতে পাচ্ছি কোনুরের জন্যই করা হচ্ছে। 4 থাকের খাঁচা, তাই তো? 4 থাকের। আর সাইজ কি দিই এগুলো? এগুলো সাইজ আছে 20 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি। এইটা এই দুটো 20 ইঞ্চি 20 ইঞ্চি 3 ফুট, একই সাইজ দুটোই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেম সাইজ। এগুলো এর এর জিআইটা কিরকম মোটা? এ সব 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 নম্বর, 10 নম্বর, তাই তো? টাটা টাটা টাটা, অনেক শক্ত বক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, আগে আর নষ্ট হওয়ার চান্সটা একটু কমে যাবে, এর জং কোনোদিন আসবে না। আর সিস্টেমটা কি করেছে এটা? এটা খাবার দেওয়ার জায়গা। আচ্ছা, আর এই যেটা যেটা বক্স, এইটা এই সাইডে বক্স দেবে? বক্সের সাইডে গেটটা ছোট মনে হচ্ছে না? বক্স ওইরকমই হয়, বক্স করা আছে, করা আছে রেডি। ও, এই বক্স, এই বক্স, তাই তো? হ্যাঁ, এই আরামসে এখানে আরামসে এখানে বসে যাবে। আচ্ছা, এই বক্সটা কি নিজে বানানো না? সব নিজে বানানো। এলো কি সাইজ দিয়েছে ওইগুলো? এটা সাইজ আমার ঠিক জানা নেই। আচ্ছা, সিঁড়ি ছিল, আমি বলে দিয়েছি, ছিল বানিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে দাদার পুরনো সেটআপে চলে এসেছি। এটা ফুললি লাভবার্ড, তাই তো? হ্যাঁ, ফুললি লাভবার্ড। আচ্ছা, লাভবার্ডের কিছু দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে। আগে যখন গিয়ে এসেছিলাম, খাঁচার যে স্টাইলটা ছিল, এসব খাঁচা সব ট্রেওয়ালা নতুন করা হয়েছে। আচ্ছা, সব ট্রে সিস্টেম করেছে? টোটালি সব ট্রে, মানে খাবার তো অতিরিক্ত লাভবার্ড নষ্ট করে। হুম হুম, যাতে নষ্ট না হয়, হ্যাঁ, ওই জন্য ট্রে করা আছে। আর এগুলো তো দেখতে পাচ্ছি সবই হচ্ছে লোহার ফ্রেমের উপরে সব বসিয়েছে, তাই তো? সব আলাদা স্ট্যান্ড করা আছে। এগুলো তো মানে খোলা স্ট্যান্ড, তাই তো? হ্যাঁ, খোলা স্ট্যান্ড, যখন ইচ্ছা খুলে নিতে পারবো। স্ট্যান্ডের উপরে জাস্ট খাঁচাগুলোকে বসিয়ে দিয়েছে, তাই তো? এগুলো সব কি একই মাপের আছে? কি মাপ আছে রেখেছো? এগুলো আছে ওই 3.5, 3.5, যেটা এমনি নর্মালি লাভারের সাইজ হয় আর কি। এখন টোটাল কত পেয়ার ব্রিডিং এ বসিয়েছিলে এবছর? এবছর বসিয়েছিলাম 60 পেয়ার, 60 পেয়ার, তাই তো? আর নতুন কি কি কালেকশন নিয়ে এসেছো একটু যদি কিছু দেখাও। এটা পুরো নতুন, কি কি আছে? ভাওলেট পারবুলু অফলাইন ইউরিং আছে। আচ্ছা, আর আরেকটা আছে ভাওলেট পারবুলু অফলাইন। যে কি, এটা মেল ফিমেল আছে? হ্যাঁ, দুটোই মেল ফিমেল আছে। আচ্ছা, কোনটা মেল কোনটা ফিমেল আছে? পারবুলু অফলাইনটা মেল আছে, ভাওলেট যেটা, আর ইউরিংটা ফিমেল আছে। এলা নতুন নিয়েছে, তাই তো? হুম হুম, এখানে একটা নতুন পেয়ার আছে। হ্যাঁ, এটা ইউরিং পারবুলু অফলাইন যেটা আছে। আচ্ছা, আর ভাওলেট অপালাইন আছে। মেলটা কি আছে? মেলটা ইউরিং অপালাইন আছে। আচ্ছা, এগুলো মোটামুটি বয়স কেমন আছে? এর বয়স ওই 1 বছর প্লাস, 1 বছর প্লাস। এবারে ডিমাসে নেওয়া নিয়েছিল এবারে? হ্যাঁ, এর বাচ্চা সেলও করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর এগুলো তো সবই পুরনো পেয়ার আছে। নতুন পেয়ার অনেক আছে, নতুন পেয়ার আছে। এই একটা আছে দেখো, ওদিক থেকে লাইট আছে। অলরেডি ওরিং এন্ড পার ব্লু অপালাইন, এটা পার ব্লু আছে। হ্যাঁ, ওদিক থেকে লাইটটা আসছে তো। এখানে কি পেয়ার আছে? এখানে পার ব্লু ইউরিং অপালাইন আছে, আর ভাওলেট অপালাইন আছে। খুব ভালো কালার এটা। এটা কি ব্রিডিং করেছে? এটা ব্রিডিং করেছে, আগে বাচ্চা নেওয়া, হঠাৎ ডিম পেড়ে দিয়েছে বলে আমি আর বক্স খুলে নি। ও, এখনো ব্রিডিং এ আছে এটা? হ্যাঁ, ডিম পেড়ে দিয়েছে বলে আমি আর বক্সটা খুলে নি। গরমের সময় কিছু করার নেই না, ডিমে বেলা রয়েছে গেছে, খেয়াল করে নি। ও, চালখানা ডিম দিয়ে। হুম, এগুলো তো থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুই একজনের বক্স লাগা, দুই একজনের তো আছে আর কি। আর সবগুলো খুলে নিয়েছে? সব খুলে নিয়েছি। পেন ফলো স্প্লিট আছে, আর পার ব্লু অপালাইন আছে।
পেল ফেলো আর পার ব্লু। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি ব্রিডিং পেয়ার না তোমার নতুন? এটা নতুন আছে, সবে ন মাস বয়স হলো। আচ্ছা, কিমিনো ফিমেল আছে আর অ্যালবিনো মেল আছে, সবই তো রেড আই আছে। হ্যাঁ রেড দেখতে পাচ্ছি। এগুলো কি ডিম বাচ্চা করা পাখি? না এটা সবে ন মাস বয়স হলো। ন মাস, তাই তো। এটা আছে ব্লু ইউরিং আছে আর ভাওলেট অপালাইন আছে। ব্লু ইউরিং আর ভাওলেট অপালাইন, এগুলো কি বসান বসিয়েছিলে না বসানি? একবার না বসানো হয়েছে, বাচ্চাও নেওয়া হয়েছে, বাট এ বছর সব লাভ সেল করে দেবো টোটাল। আচ্ছা, ঘরটার আমার প্রয়োজন আছে, যেহেতু বড় পাখি আমার অনেক হয়ে গেছে, রাখার জায়গা হচ্ছে না। এটা নর্মাল পাখি আছে। তোমার এমনিতে হাই মিউটেশনের লাভবার কত পেয়ার দেখেছো? হাই মিউটেশন এবারে 60 পেয়ার বসিয়েছিলাম, সব হাই মিউটেশন। আচ্ছা, তার জন্য এখন আপাতত 40 পেয়ার এখনো আছে। ফাস্টারিং পেয়ার কত রেখেছিলে? ফাস্টারিং পেয়ার আমার 5 পেয়ার মতো, সবার ডিম চালতাম না আমি, কিছু কিছু পাখি চালতাম। ও 5 পেয়ার রোজই আছে। আচ্ছা, এই মোটামুটি সেটআপ অনেকটাই চেঞ্জ হয়েছে আগের চেয়ে। এখানে কি আছে? একটা সিলেটি অফলাইন আছে আর একটা গ্রিন ফিচার ইউরিং অফলাইন আছে। এগুলো সব বক্স উল্টে দিয়ে দিয়েছো তো? সব বক্স উল্টানো আছে। লাভবার আর রাখবেন না, তাই তো? না, লাভবার টোটাল ছেড়ে দেবো সব। কি মার্কেটের এই হালের জন্য? না, মার্কেটের জন্য আমার দেখাশোনা খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর ঘরও জায়গা কম হয়ে যাচ্ছে, এর জন্য মার্কেট আজ খারাপ আছে কাল ভালো হবে, ওটা দেখলে হবে। আজ এটা কি আছে? এটা একটা ইউরিং আছে, একটা ব্লু অফলাইন আছে। ইউরিং আর ব্লু অফলাইন, তাই তো? পাখি মোটামুটি সব ধরনের লাভবার পেয়ে যাবে, ভালো কোয়ালিটি আছে পাখি আমার কাছে যা আছে, কিন্তু শুধু জায়গার প্রয়োজন আর এই দেখাশোনার প্রয়োজন, আমি ছাড়ছি না। এখানে কি আছে একটু বলে দাও। একটা ডেক অফলাইন আছে আর একটা ওই গ্রিন ফিচার অফলাইন আছে। আর এখানে জাভার হচ্ছে বদ্রি আছে, তাই তো? জাভা বদ্রি কটা অ্যাকচুয়ালি থাকবে। আচ্ছা, বদ্রিগুলো রাখবে, যেহেতু অন্য পোয়া দানাগুলো তো বদ্রির খাওয়ানো হয়। আর সব জাভাগুলো সেল করে দেবো টোটাল। ইয়ে আছে, কি বলে, রেড আই হোয়াইট আছে, প্লাস ব্ল্যাক আই হোয়াইট আছে, সিলভার আছে। আচ্ছা, কত পিস মোটামুটি আছে? টোটাল 50 পিস হবে। 50 পিস মতো আছে। এখানে ব্ল্যাক আছে, ওখানে ফন্ড হোয়াইট সিলভার একসঙ্গে আছে। সব ডিম বাচ্চা করা থাকে, মানে এগুলো সব পুরনো পেয়ার, তাই তো? পুরনো পেয়ার সবই উঠে দেবে। এই খাতা সব সেল করে দেবো, কারোর লাগলে সে তো ফোন নাম্বার দেওয়া থাকছে, কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে।